Hello friends, swagatam ar eta notun video le. Ajer video r bikoye Assam police or je admit card ase ketaman post je ulaisile. Ei admit card apnaloke keneke download korbo. To apnaloke yate post ase apnalokor admit card ulaisile. Ta apnar 36 post of hawaldar ulaisile. Tar sath apnalokor next ase 222 post for excise constable under the excise department asile. Next apnaloka 260 post of jail warder in prison department asile. Apnaloke ei tinta category post ulaisile 36 post hawaldar 222 posts of exercise constable and 265 posts of jail warder. Ekta post ulaisile tar last date apnaloke belag belag diya asile 27/12/2022 eneke advertisement ahisile. To yate apnaloke admit card download korar date to apnaloke diya goise. To apnaloke admit card download korar jetia hobo physical standard test hobo apnar sobse prothom physical standard test hobo tar sath physical efficiency test hobo. To first apnaloke physical standard je test hobo ei test ta apnaloke ki koribo laibo. To will be conducted in the post where the PET consists of 1600 meter apnaloke jonte PET hobo physical standard test hoi jwar pisot apnaloke check koribo apnaloke health keneke ase nokni problem ase na nai. এবলা গটে চেক করার পিছত আপোনালোকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবা রানিং হবা আপোনালোকৰ যোনটো ফিজিক্যাল এফিসিয়েন্সি তো ইয়াতে আপোনালোকে 1600 মিটার রানিং থাকিব আর 800 মিটার রেস ফর মেল ঠিক আছে আপোনাৰ 1600 মিটার থাকিব মেলৰ কাৰণে আর 800 মিটার থাকিব আপোনালোকৰ ফিমেলৰ কাৰণে হেন্স দা ক্যান্ডিডেট হু হ্যাভ এপ্লাইড মোৰ দেন ওয়ান পোষ্ট যদি আপোনালোকে এটার কি বেছি পোষ্ট এপ্লাই কৰিছে হেভিং দা সেম স্ট্যান্ডার্ড এন্ড রেস উইল বি অ্যাটেন্ড দা পিএসটি এন্ড পিটি অনলি ওয়ান্স অফ অল দা পোষ্ট যদি আপোনালোকে এই তিনটা পোস্ট আপনাদের ইটো পোস্ট এপ্লাই কৰিছে হেভেলদার আর এক্সারসাইজও এপ্লাই কৰিছে আর জেল ওয়ার্ডারও এপ্লাই কৰিছে তা আপনাদের এক গটেকটা মাজত এটা ফিজিক্যাল এসেনিটি টেস্ট দিলে আপনাদের গটেকটার কারণে এলিজিবল হবো ঠিক আছে সি হ্যাজ এপ্লাইড ফর আর হি আর সি মানে যদি আপনাদের কৰিছে তো মেলৰ কারণে 1600 থাকিব আর ফিমেলৰ কারণে 800 মিটার রেস থাকিব নেক্সট আপনাদের দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট will start with effect from 1/03/2023 to first march of apnaloke jontu ase physical standard test or physical efficiency mane health or check up aro running test to apnalokor 1 tarikh opra start hobo to tar agot apnaloke admit card download koribo laibo to admit card to apnaloke kod diya goise to apna admit card to apnalokor official website jo ase slpbr moi link to apnalokok di dim apnaloke tar pora admit card to download koribo paribo tar sath iyate apnalok di ase candidate will have to appear in their pst and appear at the venue মেনশন ইন দ্য এডমিট কার্ড আপনার যোনটো মেনশন আছে এডমিট কার্ড যোনটো ভেনু আছে আপনার যত দিয়া যাব আপনার তাতে যাইখিনি আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনার দিব লাগবে নেক্সট আপনার যোনটো এডমিট কার্ড ডাউনলোড করা যে দিছে ক্যান্ডিডেট উইল এবল টু ডাউনলোড দেয়ার এডমিট কার্ড ফর পিএসটি এন্ড পিএটি উইথ এফেক্ট ফ্রম 25/02/2020 আপনার 25 ফেব্রুয়ারির পর আপনার এডমিট কার্ড ডাউনলোড করে পারবো আর আপনার যোনটো এক্সাম হবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পিএসটি টেস্টটো আপনার 1/03/2023 পর আপনার এই এক্সামটো স্টার্ট হয়ে যাব তো আপনাদের যত যত যেনেকে পড়ব যোন ডিস্ট্রিক্ট আপনাদের তেনেকে যাব লাগবে নেক্সট আছে ক্যান্ডিডেট আর রিকুয়েস্টেড টু ডাউনলোড দেয়ার এডমিট কার্ড আপনাদের এডমিট কার্ড করার পর এসএলপিবিআর ওয়েবসাইট www.slpbrassam.in আছে এই ওয়েবসাইটত আপনাদের যাব আর আপনাদের নিজের প্রোফাইলটো লগইন করব লগইন করার পিছত আপনাদের লগইন করার পিছত আপনাদের তাতে পাবো সাইডত এডমিট কার্ড বলি অপশনটো আপনাদের নিজের এডমিট কার্ডটো ডাউনলোড করে লব আর আপনাদের ডেট টু চাই লব যে 25 তারিখ পর এডমিট কার্ড ডাউনলোড স্টার্ট হয়ে গেছে 1 তারিখ পর এক্সাম আছে আপনাদের নিজের ডেট টু চাবো কি আপনাদের এক্সামটো কেত আছে আর এই হিসাবত আপনাদের ভেনুত যাব এক্সামটো দিব কারণে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটো তাহলে ক্যান্ডিডেট ফেসিং ডিফিকাল্টি যদি আপনাদের কিবা প্রবলেম আছে এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করব পারা নাই তো মে ইমিডিয়েটলি কন্টাক্ট দ্য হেল্পলাইন নাম্বার আপনাদের এই হেল্পলাইন নাম্বার আছে 8826762317 ঠিক আছে এই হেল্পলাইন নাম্বারটো আপোনালোকে কন্টাক্ট কৰিব আৰু নহলে আপোনাক যদি ফোন কৰিব কিবা বিজি পাইছে তো আপোনালোকে ইমেইল কৰিব পাৰিব helpdesk@gmail.com আপোনালোকে এই ইমেইলত আপোনালোকে মেসেজ কৰিব মেসেজ কৰিলে আপোনালোকে যোনটো কিবা অসুবিধা হৈছে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পৰা নাই তো আপোনালোকে সহায় কৰা যাব যদি আপোনালোকে যদি ইমেইল কৰিব নোৱাৰে আপোনালোকে লিখিব নোৱাৰে আপোনালোকে এই ফোন নাম্বাৰত ফোন কৰিব ট্রাই কৰি থাকিব আপোনালোকে যদি বহুতৰ অসুবিধা হৈ থাকে তো তেখেতে ফোন কৰি থাকে এডমিট কাৰ্ড কাৰণে কি বহুত ডাউনলোড কৰিব পাৰে তো আপোনালোকে এনেকৈ ট্রাই কৰি থাকিব বিজি পাব কিন্তু আপোনালোকে ফোন কৰি থাকিব যেতিয়া এবাৰ ফোন লাগি গ'লে আপোনাৰ নিজৰ অসুবিধাটো কৈ দিব এডমিট কাৰ্ড ডাউনলোড কৰোঁ তেখেতে আপোনাৰ প্ৰব্লেমটো চাই দিব ছাৰে তো এইটোৱে আছিলে এডভাৰ্টাইজমেণ্টত কি আপোনালোকে এডমিট কাৰ্ড কেনেকৈ ডাউনলোড কৰিব যদি কিবা প্ৰব্লেম হৈছে আপোনালোকে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰাৰ গোটেই প্ৰচিজাৰটো ইয়াতে দিয়া গৈছিল যদি কিবা প্ৰব্লেম হৈছে আপোনালোকে এই হেল্পলাইন নাম্বাৰটো আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰিব তো আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে জয় হিন্দ জয় ভাৰত